গেল রোববার ব্যারিস্টার মওদুদ আহমেদের গুলশানের বাড়ি সংক্রান্ত মামলায় রিভিউ আবেদন খারিজ করে দিয়েছিলেন আপিল বিভাগ। এরই প্রেক্ষিতে মঙ্গলবার বাড়িটি দখলে নিতে উচ্ছেদ অভিযান চালায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ। বিনা নোটিশে অভিযান চালানো হয়েছে এমন অভিযোগে হাইকোর্টে রিট করেন মওদুদ আহমদ। হাইকোর্টের একটি বেঞ্চ রিটের শুনানি করেন। শুনানিতে মওদুদ আহমদের আইনজীবীদের সঙ্গে অ্যাটর্নি জেনারেলের তর্ক বিতর্ক হয়। পরে 2 জুলাই পর্যন্ত শুনানি মুলতবি করেন আদালত। মওদুদ আহমদের আইনজীবীরা অভিযোগ করেন বিনা নোটিশে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। কোনো নোটিশ ছাড়া কে পুলিশ দখল করলো বাড়িটা, রাজুক দখল করলো, নাকি আওয়ামী যুবলীগের আওয়ামী লীগের লোকজন দখল করলো? কারণ কোন নোটিশ দেয়নি পুলিশ এবং রাজুকের কর্মকর্তারা বাড়িটা জোর করে দখল করেছে। এটা সম্পূর্ণ অবৈধ, যেহেতু আইনসম্মত হয়নি। আমরা বলতে চাই এটা রাষ্ট্রীয় সন্ত্রাস, কারণ তারা সংবিধানও ফলো করে নাই, আইনও ফলো করে নাই। এই রিট চলতে পারে না বলে জানান অ্যাটর্নি জেনারেল। যে রিট পিটিশন নিয়ে এসেছিলেন, আমি একটা কথা বলেছি যে জজ কোর্টে নিম্ন আদালতে তিনি অলরেডি একটি মামলা দায়ের করেছেন এবং সেই একটি মামলা সিভিল কোর্টে পেন্ডিং থাকা অবস্থায় এই রিট পিটিশন এখানে কোনো মতেই চলতে পারে না। তিনি বলেন এই বাড়ির প্রকৃত মালিক ছিলেন পাকিস্তানি নাগরিক মোহাম্মদ এহসান। 1965 সালে তার স্ত্রী অস্ট্রিয়ার নাগরিক ইনজে মারিয়া প্লাজের নামে নিবন্ধন করা হয় বাড়িটি। মুক্তিযুদ্ধের পর তারা আর ফিরে না এলে 1972 সালে পরিত্যক্ত সম্পত্তি হিসেবে তালিকাভুক্ত হয়। ওই বছরই এটি মওদুদের দখলে যায়। অভিযোগ আছে প্লাজের মৃত্যুর পর ভুয়া আমমুক্তারনামা তৈরি করে মওদুদের ভাই মঞ্জুর আহমেদের নামে বাড়িটি দখলে নেওয়া হয়েছিল। মূল মালিক মারা গেছেন চুক্তিপত্রের 5 মাস আগে এবং একটি মৃত মানুষকে জীবিত দেখিয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। কাজেই এই সমস্ত বিচার বিবেচনা করি এই মামলাটি খারিজ করে দেয় আপিল বিভাগ এবং রিভিউতেও সেই খারিজ আদেশটি বহাল রাখা হয়। পৃথিবীর অন্য কোনো দেশে এমন ঘটনা ঘটলে রিভিউ খারিজের সঙ্গে সঙ্গেই বাড়ি ছেড়ে সংশ্লিষ্টরা চলে যেতেন বলে মন্তব্য করেন অ্যাটর্নি জেনারেল। গ্রহণ করে এই